আজকে তোমাদেরকে একটা ফেয়ারি বা একটা পরিসিনারি ড্রয়িং করে দেখাবো। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখো। যদি ড্রয়িংগুলো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করছি। দেখো যেহেতু ফেয়ারি বললাম একটা পরি আঁকতে হবে, তার জন্য আমরা সোজা করে একটা দাগ টেনে নেবো, ঠিক আছে? এইভাবে হালকা করে একটা দাগ টেনে নিলাম একটা বডি শেপ তৈরি করার জন্য, একটা পরি আঁকার জন্য। এবার আমরা কী করব, মাথার শেপটা করে নেব এই সাইড দিয়ে, এইভাবে এই সাইড দিয়ে এইভাবে করে আমাদের এই মাথা শেপটা করে নিতে হবে। এবার মাথা শেপটা করার পর আমরা এই কানের শেপটা এখান থেকে করব, আর ঠিক সেমভাবে আমরা এখান থেকে কানের শেপটা করে নেব। করে নেওয়ার পর এই যে মাঝ বরাবর যে দাগটা কেটেছিলাম, এই দাগের এই সাইড থেকে এরকম করে করে চুলের শেপটা করব, আবার এই সাইড দিয়ে এরকম করে করে চুলের শেপটা এই সাইডে করে নেব, ঠিক আছে? এভাবে করে আমরা চোখ এঁকে নেব। এখানেও এই পাশে সেম মাপে আমাদের চোখ এঁকে নিতে হবে। আমরা এই জন্য মাঝ বরাবর দাগটা কাটলে আমাদের যথেষ্ট কিন্তু হেল্প হয়। উপরের দিকের ভুরুটা করবে তোমরা একই মাপে দুপাশ থেকে, এইভাবে করে তোমাদের কমপ্লিট করতে হবে। দেখো এভাবে করার পর তোমরা কি করবে, এই মুখের নিচের থেকে এইভাবে গলাটিকে নামাবে। গলাটিকে নামিয়ে তোমরা এই সাইডে ঘাড়ের অংশটা করবে, এই সাইডে ঘাড়ের অংশটা করবে। ঘাড়ের অংশটা করে তোমরা একটা বডি শেপ তৈরি করার জন্য নিচের দিকে এরকম সোজা চলে আসবে, এই দিকে তোমরা নিচে সোজা চলে আসবে, মাঝের অংশটা এইভাবে বুঝিয়ে নিচের দিকে পুরোপুরি এরকমভাবে চলে আসবে, এরকম আপাতত রেখে দেবে। এরকম করার পর তোমরা কি করবে, গলার অংশটা করলে, গলার অংশটা করার পর এবার আমরা হাতটা করব। তা হাতটা করার জন্য আমরা এখান থেকে সোজা এই দিকে চলে আসলাম, আর নিচের থেকে আবার সেমভাবে এদিকে চলে আসলাম। অপর দিকের হাতটা করার জন্য আমরা এই ঘাড়ের এই উপর থেকে এইভাবে করলাম, করার পর এখান থেকে আমরা এইভাবে করে নিলাম, আবার সেমভাবে যে মাপে করেছিলাম সেইভাবে আমরা এইভাবে করে এই সাইডের হাতের অংশটা করলাম। দেখো করার পর আমাদের হাতের এই শেপটাকে করতে হবে, এইভাবে বুড়ো আঙুলটাকে এঁকে নেবে। এঁকে নেওয়ার পর তোমরা কী করবে, এখান থেকে এরকমভাবে ঢেউ খেলিয়ে আবার নিচের দিকে এইভাবে ঢেউ খেলিয়ে কয়েকটা দাগ এরকমভাবে করে নেবে, আর এইভাবে হাতের অংশটাকে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর আমরা এই দিকের হাতটাকেও আগে করে নিচ্ছি। দেখো এইভাবে করে নিয়ে তোমরা এই হাতের আঙুলগুলোকে এভাবে করে নেওয়ার পর তোমরা কী করবে, যেহেতু ফেয়ারি বললাম সেহেতু আমাদের একটা ডানা এঁকে নিতে হবে, পুরি ডানা এঁকে নিতে হবে। তো ডানাটা আঁকার জন্য আমরা ঠিক ঘাড়ের এখান থেকে এইভাবে ডানাটা এই সাইডে চলে আসব, আবার এই দিক দিয়ে ঘাড়ের এই সাইড দিয়ে এইভাবে এইদিকে চলে আসব, সোজা করে এই দিক দিয়ে চুলের অংশটা করে নিতে হবে। তো কানের এই নিচের থেকে চুলটা এসছে, এই জন্য আমরা চুল এইখান দিয়ে এরকম করলাম, আর এই সাইড দিয়েও ঠিক এরকম করে এই চুলের অংশটা করলাম। করার পর আমরা বুঝে গেলাম যে কোন জায়গা থেকে এই ঘাড়ের অংশটা, সেই জন্য আমরা ডানাটা আগে এই চুলের অংশটা করার আগে আমরা কিন্তু ডানার অংশটাকে আগে করে নিতে হবে, তাহলে বোঝা যাবে যে চুলটা এই পর্যন্ত রয়েছে। এবার আমরা এই ফেয়ারি পরিটার মাথায় একটা মুকুট এঁকে নিচ্ছি। তা মুকুটটা আঁকার জন্য দেখো তোমরা প্রথমে এই সাইডে করবে, আর মিডিলের দিকে এইভাবে করো। করার পর দেখো এই দিকে এইভাবে যে কটা ঢেউ খেলাবে তোমরা সেইভাবে কিন্তু এই দিকেও সেই কটা ঢেউ খেলিয়ে এইদিকে মুকুটের একটা অংশ করবে, তারপরে মুকুটের উপরে এরকমভাবে গোল গোল করে রাখবে। এরকম করার পর এবার আমরা ডানাটিকে কমপ্লিট করব। ডানাটিকে কমপ্লিট করার জন্য আমরা ঘাড়ের এই উপরের থেকে ডানার উপরের রাউন্ডটা করব এরকম সরু করে, আবার এখান থেকেও ঠিক সেমভাবে উপরের রাউন্ডটা করব সরুভাবে। এভাবে করে এইভাবে ডানার এই অংশটাকে পুরোপুরি নিচ পর্যন্ত কভার করতে হবে। কভার করার পর আমরা এইভাবে হালকা করে করে দাগটা টেনে টেনে উপরের দিকে চলে যাব, ঠিক আছে? এইভাবে সরু করে দাগ টেনে টানতে উপরের দিকে আমাদের চলে যেতে হবে। এরকমভাবে করার পর আমরা কি করব, চাইলে এখানে বডিতে নানান রকম ডিজাইন করতে পারি, আর ভিতরের দাগগুলো কিন্তু আমরা মুছে ফেলবো। এবার আমাদের নিচের থেকে কয়েকটা ফুল এঁকে নিতে হবে, ঠিক আছে? এক মাপে কয়েকটা ফুল এঁকে নিতে হবে। তার জন্য আমরা নিচের দিকে এইভাবে ঘাসের অংশ করে নিচ্ছি একটু বড় বড় করে। এভাবে ঘাসের অংশ করলাম। ঘাসের অংশ করার পর এবার আমরা কি করব, এইভাবে বড় বড় করে ফুল এঁকে নেব। ফুলগুলো আগে বাইরের স্ট্রাকচারটা এরকমভাবে করব। আর ড্রেসের এই অংশগুলোকে কিন্তু এই ফুল দিয়েই এই গোড়াগুলোকে ঢেকে নিতে হবে, ঠিক আছে? এইভাবে করবে, আর ফুলের প্রতিটা ফুলের এই ডানটিগুলোকে নিচের দিকে এইভাবে নিয়ে চলে আসবে।
তারপরে তোমরা চাইলে এরকমভাবে পাতা আঁকতে পারো। নিজের এই সাইডটাকে আমরা এইভাবে কভার করব। কভার করার পর আমরা উপরের দিকের থেকেও কিন্তু আর একটা এরকমভাবে স্লিপিং লাইন টেনে নেব, সোজা করে একটা স্লিপিং লাইন টেনে নেব। এইভাবে সোজা করে একটা স্লিপিং লাইন টেনে আমরা কি করব, উপরের দিকের থেকে দূরের এই জঙ্গলগুলোকে কভার করতে করতে আমাদের বোঝাতে হবে, ঠিক আছে? এইভাবে করবে। করার পর তোমরা কি করবে দেখো, এই পরিটার হাতে একটা স্টার মতন একটা রয়েছে, সেই অংশটাকে আমাদের এইভাবে এঁকে নিতে হবে। এঁকে নিয়ে সোজা এইদিকে হাতের অংশটার থেকে এইভাবে বের করে নিতে হবে। দেখো এইভাবে করে তোমাদেরকে পুরো জায়গাটা সুন্দর করে কভার করতে হবে। তোমরা যদি চাও নিচে কয়েকটা বাটারফ্লাই আঁকতে পারো, আমি নর্মাল এরকম রেখে দিচ্ছি। দেখো তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি ভালো করে স্কেচ পেন দিয়ে রঙটা দাগিয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে কালারটা করে দেখাচ্ছি। আমরা এই পরিটার গায়ে এই ভিতরের দিক থেকে আমরা আগে রেড কালারটা দিয়ে রং করব, ঠিক আছে? উপরের দিক পর্যন্ত আমরা রংটা করব না, এই ভিতরের দিক পর্যন্ত এইদিকে আগে আস্তে আস্তে রং করে উপরের দিকে হালকা করে নিতে হবে। এভাবে তোমরা এইদিকে যেরকমভাবে করলে ঠিক সেমভাবে কিন্তু এইদিকেও সেভাবে করবে, উপরের দিকে হালকা করবে, হালকা করে নিচের দিকের থেকে আগে রেড কালারটা করে নেবে, ঠিক আছে? এভাবে কালারটা করার পর তোমরা নিচেও কিন্তু সেম প্রসেসে এই কালারটিকে সম্পূর্ণ করবে। এইভাবে আস্তে 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 ডিপ করবে, নিচের দিকে ডিপ করে উপরের দিকে আস্তে আস্তে কালারটা হালকা হয়ে যাবে। এভাবে তোমাদেরকে কালারটা করে নিতে হবে। এভাবে কালারটা করার পর পিঙ্ক কালারটা ইউজ করবে তোমরা উপরের দিকে থেকে। এবার আমরা উপরের দিকে থেকে কালারটা করব। তোমরা যখন এই কালার মিক্স করবে, কালার মিক্স করার সময় কিন্তু তোমরা আগে ডার্ক কালারগুলো আগে করে নেবে, তাহলে কিন্তু ভালো করে কালারটা মিক্স হয়, ঠিক আছে? আগে তোমরা লাইট কালারটা করে নিচের দিকে ডার্ক কালারটা করবে না, তার থেকে এরকমভাবে কালারটা করলে তোমরা কালারটিকে সুন্দর করে মিক্স করতে পারবে। দেখো এইভাবে করে তোমাদেরকে পুরো জায়গাটায় এই শরীরের অংশ যে পর্যন্ত আমরা রেড কালারটা করে রেখেছিলাম সে পর্যন্ত কিন্তু আমাদের এভাবে আস্তে আস্তে রং করে মিক্স করে নিতে হবে। তোমাদেরকে এইভাবে কালার মিক্সিংগুলো শিখতে হবে। এই ভিতরের দিকের থেকে এই শার্প অংশগুলো দিয়ে আস্তে আস্তে আমরা রংটা করব। দেখো পোশাকের উপরের দিকের থেকে আমরা যেভাবে রংটা করেছি এইভাবেও কিন্তু এই সাইডে রংটা করতে করতে এই ভিতর পর্যন্ত চলে যাব, আর দুটো কালার সুন্দর করে আমরা মিক্স করে নেব। আশা করি তোমরা খুব সহজেই এই কালারটা করে নেবে। এবার এই যে গলার যে অংশটা সেখানে আমরা ক্রোম ইয়েলো কালারটা ইউজ করছি। দেখো এখানে এইভাবে ক্রোম ইয়েলো কালারটা ইউজ করে নিচ্ছি। ইউজ করার পর আমরা নিচের দিকে কি করব, এক একটা কালার করে করে নিচের দিকে আসব। তা সবার প্রথমে আমরা পশেন ব্লু কালারটা নিয়ে এখান থেকে এইভাবে কালারটা করব। এরকমভাবে আস্তে 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 কালারটা করে নিতে হবে। কালারটা করে এই উপরের দাগটা একটুখানি প্লেন করে টেনে নিতে হবে। এভাবে কালারটা করবে। করার পর তারপরে আবার তোমরা কি করবে, একটুখানি গ্যাপ রাখবে, একটু গ্যাপ রেখে এইভাবে রেড কালারটা করবে। আবার সেম প্রসেসে আর একটু গ্যাপ রেখে স্কাই ব্লু কালারটা করে নেবে। এভাবে তোমাদেরকে একদম গায়ে লাগিয়ে জিগজ্যাগ দাগ কাটার মতন রং করতে করতে নিচে পর্যন্ত চলে যাবে। তারপরে তোমরা আবার ইয়েলো কালারটা এভাবে করবে, আস্তে আস্তে এই কালারগুলোকে সুন্দর করে রংটা করতে করতে একদম শেষ প্রান্ত পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? দেখো এরকমভাবে কালারটা করার পর তোমরা কালো কালারটা দিয়ে এই যে রঙগুলো আমরা করেছি ঠিক তার মাঝখানে এইভাবে ছোট 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 করে একটু গোল গোল করে করে নেবে। দেখো এরকমভাবে তোমরা যদি করো তাহলে একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে তোমরা এইভাবে কালারটিকে করে নেবে। কালারটিকে করার পর আমরা এই গ্রে কালারটা দিয়ে এই পরিটার এই ডানায় আমরা রংটা করবো। দেখো ডানার উপরের দিকের থেকে আমরা আগে গ্রে কালারটা করে নিলাম, আগে ডিপ কালারটা করে নিলাম। এভাবে আগে ডিপ কালারটা করে নেব। করে নিয়ে এই ডানার এই শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু এই কালারটাকে আমরা করে নিচ্ছি। দেখো এইভাবে কালারটা করব। এভাবে কালারটা করার পর তোমরা হোয়াইট কালারটা দিয়ে আবার পুনরায় এই ভিতরের থেকে রংটা করে নেবে, সুন্দর করে এই কালারটা মিক্স করে নেবে, ঠিক আছে? আমরা আগে ডার্ক কালারটা করেছি, তারপরে কিন্তু আমরা এই লাইট কালারটা করে
তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা এইভাবে সম্পূর্ণ ভালো করে প্র্যাকটিস করে নেবে রংটা, তাহলে দেখবে সুন্দরভাবে তোমরা কালারটা করতে পারছো। এ দেখো মুখে আমরা কালারটা করার জন্য বার্নসেনা কালারটা দিয়ে মুখের এক সাইড থেকে এইভাবে আমরা কালারটা একটু এরকমভাবে অ্যাঙ্গেল করে করে তোমাদের এক সাইডটা একটু ডার্ক করতে হবে। এবারে ডার্ক করে নিতে হবে এই নাকের এক পাশ থেকে এরকমভাবে ডার্ক করে নিয়ে এই চোখের এই দুপাশে এইভাবে তোমাদের ডার্ক করে নিতে হবে। ডার্ক করে নিয়ে এই গলার নিচের দিকের থেকেও কিন্তু একটু এভাবে একটু ডিপ করে ডার্ক করে নিয়ে এরকমভাবে রেখে দিতে হবে। এবার আমরা অরেঞ্জ কালারটা ইউজ করব এই মুখে পুরোপুরি রংটা মিক্স করার জন্য। অরেঞ্জ কালারটা দিয়ে সম্পূর্ণ জায়গাটায় আমাদের এবার রংটা করে নিতে হবে। রংটা করার পর এবার আমরা চাইলে পিচ কালারটা দিয়ে দুটো কালার সুন্দর করে মিক্স করে নিতে পারি। তোমরা এইভাবে কিন্তু কালার মিক্স করে করে সুন্দরভাবে রংটা করে নেবে। দেখো এইভাবে করলে তোমরা সেম প্রসেসে তোমরা হাতেও রংটা করে নেবে। তোমাদের জাস্ট আমি প্রসেসগুলোকে দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা কি করবে, এই চুলের কালারটা করার আগে তোমরা কিন্তু একটু সাদা কালারটা দিয়ে এই চুলের এই কর্নারগুলো দিয়ে এক একটা টান এরকম টেনে রাখবে, ঠিক আছে? এই সাইডেও এরকমভাবে এক একটা টান টেনে রেখে দেবে। রাখার পর তোমরা ব্ল্যাক কালারটা দিয়ে এবার এই চুলের কালারটা এইখান থেকে এইভাবে করে আস্তে 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 এই অপর দিকে কিন্তু এইভাবে ঘুরিয়ে নেবে। যেভাবে আমরা চুলের কালারটা এই চুলের রংটা এঁকেছি সেভাবেই কিন্তু তোমাদের এইভাবে রংটা করে করে শেষ প্রান্ত পর্যন্ত চলে আসতে হবে। আর মুকুটের উপরের দিকে তোমরা ইয়েলো কালারটা করবে, ঠিক আছে? যে কোনো হলুদ কালার করে নেবে, ক্রোম ইয়েলো বা লেমন ইয়েলো কালার, যে কোনো একটা কালার করবে। করার পর তোমরা রেড কালারটা নিয়ে এই যে গোল গোল মতন মুকুটের উপরে করেছি সেখানে তোমরা এই রেড কালারটা দিয়ে কিন্তু রংটা করে নেবে। দেখো এভাবে করার পর তোমরা কালো কালারটা দিয়ে এই চোখের ভিতরে রংটা করবে। রংটা করে এই মুখের অংশটায় সাদা রংটাই থাকবে। এভাবে করে নিলে, করে নেওয়ার পর তোমরা এই যে স্টার মতো রয়েছে সেখানে তোমরা স্কাই ব্লু কালারটা একটু ডিপ করে করবে। করার পর দেখো আমাদের আকাশে কালারটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। আকাশে আমরা স্কাই ব্লু কালারটা এইভাবে সিপিং লাইন টানার মতো টেনে টেনে রংটা করবো। দেখো তোমরা কালারটিকে ফলো করো ভালো করে, তাহলে দেখবে তোমাদেরকে রংটা করতে কোনো অসুবিধা হচ্ছে না। এভাবে উপরের দিকের থেকে সিপিং লাইন টানার মতন টানতে টানতে উপরের দিকটা একটু ডার্ক থাকবে, আর নিচের দিকে আস্তে 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 আমাদের হাতে প্রেশারটা কমতে কমতে পুরো নিচ পর্যন্ত এভাবে চলে আসবো, ঠিক আছে? এভাবে দরকার হয় পুনরায় তোমরা বারবার এরকমভাবে হালকা করে করবে। প্রথমে কোনো সময় কিন্তু তোমরা প্রেশার দিয়ে রংটা করবে না। দরকার ফাঁকা একটা কাগজে তোমরা এই স্কাই ব্লু কালারটা দিয়ে এই রংটিকে প্র্যাকটিস করবে, বা একদিক দিয়ে লাইট করে অন্যদিকে ছেড়ে দেবে। এভাবে করতে করতে কিন্তু তোমাদেরকে এই কালারগুলো শিখতে হবে। দেখো এই যে দূরের যে জঙ্গলগুলো আমরা এঁকে রেখেছি সেই জঙ্গলগুলোতে আমরা ক্রোম ইয়েলো এম কালারটা দিয়ে উপরের দিকের থেকে রংটা করব। এভাবে রংটা করব। করার পর আমরা স্যাপ গ্রিন কালারটা এইভাবে নিচের দিকের থেকে রংটা করে করে অপর দিকে চলে আসতে হবে, ঠিক আছে? এইভাবে নিচের দিকে আগে স্যাপ গ্রিন কালারটা দরকার হয় এরকমভাবে স্লিপিং লাইনটা একটা টেনে রাখবে। আমি যেভাবে কর্নারগুলো দিয়ে আগে রংটা করতে বলেছি সেভাবে রংটা করে তোমরা আস্তে 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 স্যাপ গ্রিন কালারটা করতে করতে এই উপরের দিকে উঠে আসবে। তোমাদের এইভাবে কিন্তু সম্পূর্ণ কালারটাকে করে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে করে আমাদের এই দুপাশে কিন্তু রংটা করে নিতে হবে। দেখো এখানে এই মাঠের যে অংশে রয়েছে এই যে পরিটা যেখানে দাঁড়িয়ে রয়েছে ফুলের যেখানে এসে সেখানে আমরা লেমন ইয়েলো কালারটা দিয়ে আস্তে আস্তে রংটা করতে করতে নিচ পর্যন্ত চলে আসবো। দেখো এই যে ফুলগুলো ফুটে আছে তা এই ফুলগুলোর মধ্যে যেন কালারটা না ঢোকে সেভাবে কিন্তু আমাদেরকে আস্তে 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 এই কালারটা করে করে ভিতর পর্যন্ত চলে আসতে হবে। তারপরে তোমরা এই এই লাইট গ্রিন কালারটা এই ভিতরের থেকে এইভাবে রং করবে, সিপিং লাইন টানার মতো টানতে 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 আস্তে 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 উপরের দিকে লাইট করে নেবে, ঠিক আছে? সেম প্রসেসে তোমরা এদিক থেকে এইভাবে রংটা করে নেবে। আমি জাস্ট তোমাদেরকে একটু প্রসেসটা দেখিয়ে দিলাম, তোমরা এবার শেষ পর্যন্ত কিন্তু রংটা করবে। আমিও শেষে তোমাদেরকে পুরো সম্পূর্ণ কালারটা করে দেখাচ্ছি। তোমরা এভাবে কালারটা করবে, আর প্রতিটা ফুলে কোনো ফুলে রেড কালার, কোনো ফুলে পিঙ্ক কালার, এরকম করে করে কিন্তু তোমাদেরকে এই ফুলগুলোতে এক একটা ফুলে এক এক রকম কালার তোমাদেরকে করে নিতে হবে। এইভাবে তোমাদেরকে এক একটা ফুলে এক এক রকম কালার করে করে পুরো ফুলগুলোতে এক একটার পর একটা এরকমভাবে ফুলগুলোতে কালার করে করে তোমাদেরকে জায়গাটাকে কভার করতে হবে। জাস্ট প্রসেসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার তোমরা দেখো এই যে ছোটো ছোটো পাতাগুলো করেছি সেই পাতাগুলোতে আগে হলুদ কালার করবে। করার পর এই যে উপরের দিকের থেকে বা নিচের দিকের থেকে পুরোপুরি আগে হলুদ কালারটা করে নেবে। করার পর মিডিয়াম গ্রিন কালারটা তোমরা এই পাতার এই নিচের থেকে রংটা করে উপরের দিকে হালকা করে রাখবে।
এভাবে নিচের দিকে থেকে করে উপর দিকে হালকা করে রাখবে, ঠিক আছে। এই পাতাগুলোতে কিন্তু তোমরা এক একটা পাতা এরকমভাবে সুন্দর করে করে কালারটা করবে। দেখো ক্রোম ইয়েলো কালারটা নিচের দিকের থেকে এইভাবে, এই যে যে ঘাসগুলো রয়েছে বড় বড়, সেই ঘাসে কিন্তু আমরা এই শার্প অংশগুলো আগে রংটা করে নেব। রংটা করে আমাদের অর্ধেক পর্যন্ত কিন্তু এইভাবে চলে আসতে হবে, ঠিক আছে। আমি জাস্ট প্রসেসটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এবার আমরা মিডিয়াম গ্রিন কালারটা এইভাবে নিচের থেকে রংটা করতে করতে আস্তে 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 উপরের দিকে চলে যাব, ঠিক আছে। এভাবে আমাদেরকে এই কালারগুলো সম্পূর্ণ করে নিতে হবে। ভালো করে এভাবে কালারটা করতে করতে উপর পর্যন্ত যেমনি যাবে, তখন আবার তোমরা এই হলুদ কালারটা দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নেবে, ঠিক আছে। নিচের থেকে এইভাবে গোল 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 করে ঘুরে কিন্তু এই কালারটিকে সম্পূর্ণ কালারটা করে নেবে। আশা করি তোমরা কালারটা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে কালারটা বোঝার, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সহজেই কিন্তু দেখিয়ে দেবো। দেখো এবার আমি পুরোপুরি কালারটা তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। পুরোপুরি কালারটা করবার পর এরকম লাগবে দেখতে, তোমরা এই কালারটা দেখে পুরোপুরি সম্পূর্ণ আগে কালারটা করে নেবে। আর তোমাদের যদি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে হয়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে। আর দেখা হচ্ছে তাহলে নতুন ড্রয়িং ভিডিও নিয়ে, আজকে এই পর্যন্তই।